फाइने असमतायनो किटिंगै मतै खुलुमनाय र खासनि जुदा जुदा थायनि आगरतलाव फाइने बरक काम केतै नाचदोके मतै नाय मानानि लगि लगि मतै फुनुमा फासिंग ब लायथनाय बिसि रग जे रायदार र नाजा तमानि आबो हायकेनो नाजा फिका ताकलाय बिसि अबो जत क्लाबनि मतै नायना बागै आरि रजाखनाय ते असमतै तेनो किटिंगै जत वार्डनि लामा स्नामजाखनानि साजुजानानि सामतमानि आबो स्नामना बागै जत वार्डनि बागैनो 5 करोड़ रां बजेट सैंक्शन खुलाई जागा स्रांसला आगरतला पुर निगम ने कॉन्फ्रेंस हॉल नगो और नाहुमा कोग्रोनो तो ये कोग्लाम शालने आसुक जाका आशालनी कोग्लाम पांडो मान जाका आगरतला पुर निगम ने मेयर दीपक मजुमदार ते जो तो वार्ड ने कॉर्पोरेट रो विशेष सभा अनुष्ठित है चे मूलतः तीन के विषय ऊपर प्रथम तो आसन्न दुर्गा उत्सव के केंद्र करे आमादे पुर निगम पक्ष थेके किछु सिद्धांत ग्रहण करा हयेछे যাতে পুজোর সময় যারা দর্শনার্থী পুণ্যার্থীরা আসবেন বিভিন্ন প্রান্ত থেকে আগরতলা শহরে পুজো দেখতে তাদের নির্বিঘ্নে সুন্দরভাবে পুজো উপভোগ করতে পারেন এবং প্রতিমা নিয়োজনের ক্ষেত্রে আমরা গতবার সাফল্যের সঙ্গে আমরা কিছু নতুন ব্যবস্থা গ্রহণ করেছিলাম সেই ব্যাপারে আমরা একটু আলোচনা হয়েছে আর নতুন কিছু আমরা চেষ্টা করব যাতে সুন্দরভাবে প্রতিমা নিয়োজন করা যায় যারা পুজো কমিটি বা ক্লাবরা আছেন তারা যাতে করতে পারে তো আমরা পুজোতে প্রথমেই আমাদের যে রেজিস্ট্রেশন ফি আমরা গতবার যেমন উপভোগ করতে দিয়েছি নেইনি এবারও নেব না আর আমরা পুজো চলাকালীন বিভিন্ন ক্লাবকে আমরা 100 লিটার করে দুটো আমরা ডাস্টবিন তাদেরকে পারমানেন্টলি দিয়ে দেবো যাতে আবর্জনা এখানে সংগৃহীত হয় এবং পরবর্তী আমাদের স্টাফরা কালেকশন করে নিয়ে যাবো আর ব্লিচিং পাউডার আমরা দেবো কতবার দিয়েছিলাম প্রতি ক্লাবকে এবং প্রতি ওয়ার্ড থেকে দুজন করে লেবার প্রতিটি ক্লাবের সাথে থাকবে 5 দিন কাজ করে তারা যত আবর্জনা তৈরি হবে সেগুলি পরিষ্কার করবে সার্বিক শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং দুর্গোৎসব যাতে চলতে পারে আমরা আজকে আগরতলা পৌর নিগম থেকে প্রতিটি ওয়ার্ডে 16 লক্ষ টাকা করে আমরা এক্সট্রা ফান্ড আজকে স্যাংশন করেছি প্রতিটি ওয়ার্ডে যেখানে মেরামতি প্রয়োজন যাতে দর্শনার্থী পুনরায় সুন্দরভাবে চলতে পারে সেক্ষেত্রে আমরা আজকে 5 কোটি টাকার উপর আমরা স্যাংশন দিয়েছি বিভিন্ন ওয়ার্ডে এগুলি কাজ শুরু হয়ে যাবে আগামীকাল থেকেই চেষ্টা করা হবে আর পাশাপাশি যাতে শহরে বিভিন্ন অলিগুলিতে পুজোর সময় যাতে আলোর ব্যবস্থা পর্যাপ্ত থাকে সেই দিকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের যারা ইলেকট্রিশিয়ানের কাজ করেন তাদেরও কিছুটা মজুরি বৃদ্ধির প্রস্তাব আমরা রেখেছি সার্বিকভাবে আমরা চাইব শহরকে এই পুজোর সময় যাতে সুন্দরভাবে আলোকিত করা যায় সুন্দর রাখা যায় পরিচ্ছন্ন রাখা যায় এবং শহরকে আরও নতুনভাবে সাজানোর আমরা কিছু পরিকল্পনা করি এটা পুজো নিয়ে ডেভেলপমেন্টের বিষয়ে যে কাজগুলি আমরা অলরেডি চলছে আগরতলা শহরে ধারাবাহিক পৌর নিগমের কাজ চলছে কিন্তু পুজো উপলক্ষে পুজোর পক্ষে বিশেষ কাজ করি কিন্তু সর্বত্র প্রতি বছরই প্রতি সময় আমাদের সাফাই অভিযান বা নিকাশি ব্যবস্থা বা রাস্তা ড্রেন মেনটেন্স করা আলোর ব্যবস্থা করা এগুলি নিয়ম মাফিক কাজ চলবে ও এডিশনালগুলি এই কাজগুলি চলবে আর সার্বিকভাবে আগরতলা শহরকে পুজোর সময় যাতে সুন্দর রাখা যায় প্রতিমা নিয়োজনের ক্ষেত্রে যেটা আমরা গতবার করেছিলাম আমাদের এখানে স্মার্ট সিটি ফ্রন্ট হরারিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট কাজ চলছে আমরা আজকে এখনই আপনাদের সঙ্গে আমরা ভিজিট করবো পরে আমরা দেখব গতবার যেটা আমরা করেছি সেটা সম্ভব কিনা বা আরও ভালো করা যায় কিনা স্বাভাবিকভাবে আমরা আজকের এই আলোচনা একটি সিদ্ধান্ত হয়েছে আমরা এটা শুধু পুজোর উপলক্ষে বিশেষভাবে মেরামতির জন্য বা যে যে জায়গাতে কাজ করা উচিত সেগুলি দেওয়া হচ্ছে এছাড়াও আমাদের নিয়মিত সাফাই করবে থাকবে এডিশনাল আমরা প্রতি বছর পুজোর সময় এক্সট্রা আমাদের যতগুলি গাড়ি কাজ করে সাফাই কাজে তার সঙ্গে আমরা এক্সট্রা ভেহিকেলস হায়ার করি এক্সট্রা লেবার নেওয়া হয় তো কাজে আমার মনে হয় আগত শহরকে আমরা পরিচ্ছন্ন গত বড় রেখেছি এবারও আমরা রাখবো আমরা বদ্ধপরিকর আমরা শুধু শহরবাসীর সহযোগিতা চাইছি এবং যারা পুজো কমিশন যুক্ত আছেন ক্লাবগুলি যুক্ত আছেন তাদের সহযোগিতা চাইছি আমরা চাইবো সবাইকে সঙ্গে নিয়ে আসন দুর্গোৎসব যাতে ভালো হয় সেই দিকে আমরা কাজ করি কত বছর ক্লাবগুলিকে কিছু আর্থিক দেওয়া হয়েছে এবার কি দেওয়া হবে না আর্থিক দিকে সাহায্য আমরা 370টা ক্লাব গতবার রেজিস্ট্রেশন করেছি এবার আশা করছি পুজো হয়তো বাড়তে পারে যাই আমরা আবেদন রেখেছি রেজিস্ট্রেশন করার জন্য সেগুলিকে আমরা যে রেজিস্ট্রেশন ফিটা আগে নেওয়া আছে আমরা গত বছর কিন্তু বাদ দিয়ে দিয়েছি বরং আমরা ব্লিচিং পাউডার দেওয়া লেবার দেওয়া এবং ডাস্টবিন নতুন ডাস্টবিন আমরা দিচ্ছি 100-200 লিটারের দুটো 4,000 টাকা করে পার ক্লাবকে এই ডাস্টবিন কিনে দিচ্ছি পারমানেন্ট তাই সার্বিকভাবে আর সমস্ত কাজ এই যে 16 লক্ষ টাকা প্রতি ওয়ার্ড 11টা মানে কি 5 কোটি টাকার উপর আমরা অনেক টাকা খরচ করবো তো এটা তো ওই আগরতলা শহরে যারা দর্শনার্থীর জন্য করবো আমরা শহরবাসীর জন্য করবো এক্সট্রা আমরা আলোর ব্যবস্থা এছাড়াও আমাদের যে নিরঞ্জন ঘাট আছে দশমী ঘাট ছাড়াও আগরতলা ও পৌর নিগম এলাকায় আরও 4-5টি প্রতিমা নিরঞ্জনের ঘাট আছে বিভিন্ন প্রান্তে সেগুলিকে আমরা সংস্কার করে আলোর ব্যবস্থা করে যাতে প্রতিমা নিরঞ্জনের যাতে সুবিধা হয় সেদিকে আমরা চেষ্টা করে কাজগুলি করবো
হচ্ছে। সার্বিকভাবে আগরতলাকে যাতে যারা উপভোগ পুজো দেখতে আসবেন তাদের যেন কোনো অসুবিধা না, সেদিকে লক্ষ্য রেখে আজকে পৌর নিগমের এই সভা হয়েছে। সমস্ত কর্পোরেটার এসে সবাই আলোচনা অন্তর্গত আছে, আমাদের ডিপুটি মেয়র আছেন, কমিশনার আছেন, এমআইসি মেম্বার আছেন, বিভিন্ন জোনালের চেয়ারম্যান আছেন, মাননীয় কর্পোরেটার আছেন, আমাদের অফিসাররা আছেন, সমস্ত সবাইকে নিয়ে আজকে আলোচনা হয়েছে।